হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অনেকে কমেন্টে বলেন যে ব্লগ চান, বাট আমার লম্বা ব্লগ করতে তেমনটা ভালো লাগে না, ভালো হয়ও না, সেজন্য ব্লগ করা হয় না। বাট আপনাদের জন্য ব্লগ মাঝে মাঝে করি। তো আজকে তো সকালে উঠেই আগে ভাবলাম নাস্তাটা করে নিই, তারপর একটু বের হব বাচ্চাদের নিয়ে। আমাদের এখানে মানচেস্টার এখন ওয়েদারটা ভালো, একটু রোদ উঠছে। তো আমরা একটু জায়গায় যাচ্ছি, সেই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করবো। অনেক সুন্দর, তো আমি একটু একটু করে ভিডিও করছি আর হাঁটছি, কারণ বাচ্চাদের নিয়ে হাঁটা আর ভিডিও করা অনেক টাফ, তারা তো বুঝে নেই যাদের বাচ্চা আছে। এই জায়গাটায় যাওয়ার পরে লাগলো যে আমি বাংলাদেশে আসছি, এত সুন্দর। লেকটা একটু ময়লা, তারপর অনেক সুন্দর দেখতে। এনজয় করে আমার সাথে ওয়েদারটা। আমরা অনেকক্ষণ হাঁটলাম, অনেক কিছু দেখলাম, ভালোই লাগলো। প্রায় 2 ঘন্টা হাঁটাহাঁটি হয়েছে। হাঁটাহাঁটি করার পরে আমরা সামনে একটা কিছু শপিং করছি। শপিং করে ঘরে আসতে আইসা হালকা পাতলা রান্না করলাম, কারণ ও কাজে যাইতে হবে সেজন্য। এই তো দেখেন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ইউকের ওয়েদার এরকমই, এই রোদ এই। বাট খাবারটা জোস ছিল হালকা পাতলা। ডিম ভুনা করছি, টমেটো চাটনি করছি, আলু ভর্তা, পাতলার ডাল, এই তো আজকে খাওয়া ছিল।